আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে শর্টকাটভাবে ডিনার অথবা লাঞ্চের জন্য চমৎকার একটা রেসিপি শেয়ার করবো তো কোনো রকমের বাড়তি ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন দুপুর অথবা রাতের জন্য কী রান্না করবেন ভাবছেন তখন চোখ বন্ধ করে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন তো এখানে আমি এক কাপ চাল নিয়েছি আর দুটো ডিম নিয়েছি তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে করছি এখন আমি একটা মিক্সিং বলে চাল দিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো চাল নিয়েছি আপনারা চাইলে চালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এখন চালটাকে আমি ভিজিয়ে নিচ্ছি তো চালটাকে ভিজিয়ে নিব দশ মিনিটের জন্য তো চাল ভিজিয়ে এ রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন চালটা কিন্তু ভিজে গেছে এখন আমি চালটাকে ধুয়ে নিচ্ছি এরপর আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কুকিং অয়েল এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দুটো আলু আলুটাকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে একটি আলু দিয়ে নিতে পারেন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এরপর আমি চা চামচ দিয়ে নিচ্ছি লবণ এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ তো এভাবে আলুটাকে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে রান্না করার সময় কিন্তু গলে যাবে না এভাবে কিন্তু আপনারা এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেবেন এরপর একটা ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে এটাকে ভেজে নিব দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে আলুগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই তেলেই কিন্তু ডিমটা ভেজে নিতে পারেন তো আমি ডিম না ভেজেই কিন্তু এটা রান্না করব ডিম ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না তাই আমি ডিমটা ভাজি নিই এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় একশো চামচের মতো জিরা তো একই তেলে আমি জিরাটা দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এখানে দারচিনি তিন টুকরা দারচিনি দিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটে এলাচ এরপর আমি এখানে দুটো তেজপাতা অ্যাড করে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব মশলা ভালো করে ভেজে নিতে হবে এতে করে স্মেলটা দারুণ আসবে এভাবে আপনারা ভেজে নেবেন তো চুলার আজ কিন্তু আমি লো করে রেখে এটাকে ভেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুটোর মতো পেঁয়াজ নিয়েছি কুচি করে এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো তাড়াহুড়ার সময় কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে নিতে পারেন বা অফিস লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে নিতে পারেন তো রান্নায় নতুন চমক আনতে হলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু মশলাটা পড়ে যাবে না এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন তো এখানে আমি প্রায় দুই কোয়ার মতো রসুন থেতে করে নিয়েছি এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো এরপর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব তো মশলা কষানোর ভিতরে কিন্তু আমি এখানে টমেটো কুচি দিয়ে নিয়েছি তো এখানে প্রায় এক কাপের মতো টমেটো কুচি আমি দিয়ে নিয়েছি এখন আমি এই টমেটো কুচিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব টমেটোটাকে ভালোভাবে কষিয়ে দেওয়ার পর এখন এখানে আমি চাল অ্যাড করে দিচ্ছি তো ধুয়ে রাখা চালটা আমি দিয়ে নিব তো চাল দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এখন আমি চালটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় তো এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি তো লবণটা কিন্তু আপনারা চালের পরিমাণ বুঝে অ্যাড করবেন এরপর আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ যাতে করে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় তো দেখুন পানি কিন্তু টেনে গেছে তো এভাবে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি তো এক কাপ চালের জন্য আমি এখানে এক গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি তো আপনারা কিন্তু চালের পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন এরপর এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে আলু অ্যাড করে দিব এখানে আমি ভেজে রাখা সেই আলু অ্যাড করে দিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি দুটো ডিম তো আপনারা চালে কিন্তু ডিমটাকে একটু তেলে ভেজে নিতে পারেন এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি আমার চালের পরিমাণ বুঝেই কিন্তু ডিম অ্যাড করেছি এখানে এক কাপ চালের জন্য দুটো ডিম দিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের চালের পরিমাণ বুঝেই কিন্তু ডিম অ্যাড করবেন এরপর আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় বিশ মিনিটের মতো লো ফ্লেমে আমি এটা রান্না করে নিব এখন আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি এরপর বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখানে আমি গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো গরম মশলা পাউডার এভাবে উপর থেকে ছিটিয়ে নিচ্ছি এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখনও গায়ে এর পানি আছে যেহেতু তাই আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে এটাকে ড্রাই করে নিব তো একটা চাল আমি এভাবে চেপে দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা না তো দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি রাইসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নেব এ পর্যায়ে কিন্তু দারুণ একটা ফ্লেভার এসেছে আশা করি বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখবেন রাইসটাকে আমি এরকম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি রেলে অসম্ভব টেস্টি হয়েছে তো খুব কম সময় কিন্তু এটা রান্না করা যায় আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ